আমল বলছি, আমল করলে খুব সহজ, 10 মিনিটের বেশি লাগবে না, কিন্তু অনেক ফজিলত। আর হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার মুখস্থ নেই? যার মুখস্থ নেই হাত তুলেন। এমন কেউ আছে মুখস্থ নেই? এই একটু হাত তুলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি মুখস্থ না থাকে তো 2-3 বার বললে মুখস্থ হয়ে যাবে, ঠিক না? সহজ কালেমা তৌহিদ। এই কালেমা তৌহিদ যদি, এই কালেমা বাক্য যদি বলেন, ফি ইয়াউমিন মিয়াতমাররা, দিনে কতবার করে? 100 বার করে। 100 বার যদি দিনে বলেন, যদি না যে বসে বসেই বলতে হবে আপনাকে, মসজিদে বসে বলতে হবে, হ্যাঁ মুসল্লাতে বসেই বলতে হবে, এক জায়গায় বসে বলতে হবে, কোনো প্রয়োজন নেই। কাজ করছেন বলতে আছেন, রাস্তায় চলছেন বসে আছেন, শরীরের ফজর পরে একটু শরীরের চর্চা করেছেন, একটু হাঁটছেন, মর্নিং ওয়াক করছেন, ওতে বলছেন, সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করছেন, এক্সারসাইজ করছেন, ওতে বলছেন, অসুবিধা আছে? আমি আপনাদেরকে বলি, আমি অফিসে হেঁটে আসি, আমার বাসা থেকে 12 থেকে একটু জোরে হাঁটলে 12 মিনিট, আর যদি এমনি একেবারে নর্মাল হালকা হাঁটি তাহলে 15 মিনিট, এর মধ্যে 10 মিনিটও লাগে না পড়া হয়ে যায়, 10 মিনিটও লাগে না, তার আগেই 100 বার শেষ হয়ে যায়। একটু চেষ্টা রাখলেই হইল, একটু স্মরণ ওয়াজাক্কির, স্মরণ করিয়ে দাও, নিজে স্মরণ রাখো, আপনি নিজেকে স্মরণ করান যে আমাকে ডেইলি যে কোনো সময় এটা পড়ে নিতে হবে, অভ্যাস করেন। একটা সিগন্যালে 3-4 বার অনেক সময় বন্ধ হয়েছে, চুপচাপ বসে আছেন, কিছুই আপনার জিকির আজকার নেই, অথচ ওখানেই পড়া শেষ হয়ে যেত। গাড়িতে আপনি ড্রাইভিং করছেন, আপনার চোখ অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ড্রাইভিং করছে, আপনার জবান ড্রাইভিং করছে নাকি? জবান দিয়ে কি পড়তে পারেন না এই কালেমা? এরকম জিকির আজকারগুলি তসবিগুলি অবশ্যই। কতক্ষণ লাগবে আপনাকে? আমরা হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে কতক্ষণ ধরে লাইন লাগিয়ে থাকি অনেক সময়, হ্যাঁ ঘন্টার পর ঘন্টা লাইন লাগিয়ে বসে আছেন। বিসমিল্লাহ বলে একটা জিকির করা তৌফিক হয় না, সুন্নতে জিকিরের তৌফিক হয় না। আমি মাঝে মাঝে বলি যে যারা একটু সহি আকিদার মানুষ, শিরক বিদাত বুঝতে পেরেছেন, শিরক বিদাত থেকে তওবা করেছেন, তাদের সুন্নতি জিকির বেশি বেশি করা উচিত। আপনারা বেশি হক রাখেন যে সুন্নতি জিকির আপনারা করবেন, আপনারা তো জিকির আজকার করছেন না, অবহেলা করছেন, গাফিলতি করছেন। আর যারা জিকির আজকার করে তারা তো সবগুলি প্রায় বেদাতি জিকির আজকার করে, বেদাতি জিকির করে জাহান্নামে গেল। আর যারা সুন্নত বেদাত বুঝতে শিখেছে, শিরক আর তাওহীদ বুঝতে শিখেছে, তারা অনেক নেকি থেকে বঞ্চিত অবহেলার কারণে, সুন্নতি জিকির জানার পরেও করেন না। কেন করেন না আপনি? আপনাকে ওই বেদাতপন্থীদের জন্য আদর্শ হওয়া উচিত ছিল যে তোরা সম্মিলিত বেদাতি জিকির করিস, তোরা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ওইসব অসম্পূর্ণ বেদাতি জিকির করিস, হ্যাঁ এইসব জিকির ইসলামে নেই, তোরা ওইসব খতম করিস, যেসব খতম ইসলামে, খতমে খাজে গান, আর খতমে কি, হ্যাঁ খতমে ইউনুস, আর আরও খতমে জালালি, সমস্ত বেদাত ওই করে জাহান্নামে যাওয়ার কাজ করিস, এসব ইসলামে নেই। আর আমরা সুন্নতি জিকির আজকার করি, যা প্রমাণ করা উচিত, আপনাকে আদর্শ হওয়া উচিত তাদের জন্য। যদি আপনার কাছ থেকে এই জিকির আজকারগুলি দেখে তো অবশ্যই আকৃষ্ট হবে যে নারী তারা জিকির আজকার করে এবং তারা রসুল্লাহ আসলাম জিকির আজকার করে। একদিনে না বুঝে ধীরে ধীরে বুঝবে যে এরা সুন্নতি জিকির আজকার করে, নবীর তরিকার জিকির আজকার করে। আমরা যেসব করি ইল্লাল্লাহ আর আল্লাহু হু হু এসব কোথায় পেলাম? তখন বুঝতে চোখ খুলবে যে আসলে আমরা তো ভুলে আছি। দুঃখের বিষয় যে ভুল জিকির করে, বেদাতি জিকির করে শয়তানকে খুশি করে, আল্লাহকে নারাজ করে, আর আমরা আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করি না, অথচ আমাদের সামনে জানা আছে রাস্তা, জানা আছে আল্লাহকে রাজি করার রাস্তা কোনটা। আল্লাহ পাক যেন আমাদেরকে অনুভূতি দান করেন, বুঝার তৌফিক দান করেন, অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। এই কালেমা যদি পড়েন দিনে 100 বার কি কি পাবেন শুনেন, বলছেন কানাত লাহু আদলু আশরে রিকাবিন, 10 জন গোলাম কৃত দাস স্বাধীন করার নেকি হবে। একজন গোলাম, একজন মানুষ কৃত দাস, তার ব্যক্তি মালিকানা নেই, সে এখান থেকে বাপের বাড়ি দেখা করতে পারবে না, মায়ের সাথে দেখা করতে পারবে, কোথাও যেতে পারবে না, তাকে যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করে দিল, নিল এখান থেকে উঠালে, এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গিয়ে পূর্ব থেকে পশ্চিমে নিয়ে গিয়ে বিক্রি করে দিল, এইরকম মানুষ দাস, কৃত দাস, আজকালকার স্বাধীন চাকর নকর নয়।
একজন দাসকে মুক্ত করে দিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, যে দাসত্বের জীবন গোলামের জীবন যেন না কাটায় আর স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারে। দাসের ব্যক্তি মালিকানা নেই, যখন ব্যক্তি মালিকানা নেই সারা জীবন যাকাত দেওয়ার কোনো তার রাস্তা নেই। হ্যাঁ, কমিউনিজমের মতো, কমিউনিজমের কাছে যেমন কমিউনিস্টদের কাছে ব্যক্তি মালিকানা নেই সুতরাং তাদের যাকাতও নেই ধর্মে, হ্যাঁ এই জন্য ধর্ম মানে না তারা নাস্তিক। এইরকমই তাদের হজও নেই, ব্যক্তি মালিকানা নেই তো টাকাও নেই, টাকাও নেই তো হজও নেই। বুঝতে পারছেন না, গোলাম দশজন আজাদ করার সওয়াব পাবে। ও কোতে বাতলাহ মিয়াত হাসানা, একশোটি নেকি লিখা হবে। এতে সুবহানাল্লাহ বড় অভ্যাস নাই, যদি ওই কত কোটি বলতে হবে, হ্যাঁ 49 কোটি, না হলে কমপক্ষে 100 কোটি, কোটির ওপরে কিছু বলতে হবে, তাহলে তখন সুবহানাল্লাহ পড়বেন। আর সবগুলি হচ্ছে জাল আর জাল, বুঝতে পাচ্ছেন, অধিকাংশ এগুলি জাল। যারা এই কোটি কোটি নেকির হ্যাঁ গণনা শোনাই, শর্টকট পথ দেখাই, এগুলোতে আকৃষ্ট হয় ঘুষখোর অফিসার। সারা জীবন তো ঘুষ খেলাম, হারাম খেলাম, সুদ খেলাম, সুদি ব্যাংকে চাকরি করলাম, জাহান্নাম থেকে বাঁচবো কি করে, তো বলছে যে এই চিল্লার পথটা হচ্ছে সুবিধাজনক পথ। একটা চান্সেই হ্যাঁ অল্প সময়ে 49 কোটি নেকি, কথা বুঝতে পারছেন, যার ফলে দেখা যায় যে এইসব অফিসাররা গিয়ে রিটায়ার হওয়ার পরে ওখানে গিয়ে হাজির, হ্যাঁ এখানে গিয়ে হাজির। জি, এগুলো জাল পথ, ভুল পথ, জাল পথ। এগুলি ফজিলত আসল ইসলামে নেই, সব 49 কোটি, এগুলি ভুয়া কথা। 100 নেকি, এক একটা নেকি কত পরিমাণ আল্লাহ ভালো জানেন, এক একটা নেকি কতটা আপনাকে এগিয়ে দিবে জান্নাতের দিকে আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং আপনি একটা নেকি 100 নেকি মানে আপনি ভাববেন না যে সামান্য ব্যাপার সবার। ও মহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, আর তার 100টি গুনাহ মাফ করা হবে। এটা তো বুঝতে পারছেন, 100টি গুনাহ মাফ করা হবে। আপনার কত গুনাহ হচ্ছে, 100 গুনাহ মাফ করা হবে। জি, ওয়াকানাত লাহু হিরজা মিনাশ শয়তান ইয়াউমা হুযালিক, আর সেই দিন সেই ব্যক্তিকে শয়তান থেকে সুরক্ষিত রাখা হবে। জিন শয়তান বিশেষ করে আর মানুষ শয়তান, শয়তানের অনিষ্ট থেকে তার হেফাজত করা হবে। যেই দিনে পড়লেন সেই দিন 24 ঘন্টা আপনি শয়তানের অনিষ্ট থেকে, তার শর থেকে, তার ক্ষয়ক্ষতি থেকে আপনি নিরাপদ। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন। সুতরাং আপনার ওপর কেউ বান মারে যদি সেহের করে, সেহের জাদু বান কাজ করবে না। আপনার ওপর যদি শয়তান আক্রমণ করতে চায়, শয়তান লাগিয়ে রাখে যে এর ক্ষতি কর, ক্ষতি করতে পারবে না, কিছুই করতে পারবে না। অনেক সময় শয়তান শত্রুতা করে আক্রমণ করার চেষ্টাই থাকে, অনেক জিন শয়তান, অনেক সময় মানুষ শয়তানরা হিংসুক, আপনার ক্ষয়ক্ষতি করার জন্য কোনো ওঝাকে ধরে, কোনো কবিরাজকে ধরে আপনাকে মান মারার জন্য, সেহের জাদু করার জন্য চেষ্টাই থাকে, কত বছর বছর ধরে চেষ্টাই থাকে। সৌদি আরবের একজন বড় শেখ বলছিলেন যে একজন লোক তার পিছনে শয়তান, শয়তান কষ্ট পেয়েছে, শয়তান সে জাদুকর কষ্ট পেয়েছে, যার ফলে তার পিছনে জিনকে লাগিয়ে, জিন শয়তানকে লাগিয়ে রেখেছে যে একে ধ্বংস তোকে করতেই হবে। জিন শয়তান 3 বছর কেটে যাচ্ছে, এসে রিপোর্ট দিচ্ছে ওই কবিরাজকে, ওই জাদুকরকে, যে আমি তার ক্ষতি করতে পারলাম না। তখন এই মানুষ শয়তান সাহের যা জাদুকর বান মারে ওই জিন, জিনের সাহায্যে, সে জিজ্ঞেস করলো তাকে যে আপনি কি আমল করেন বলেন তো, কি আমল করেন? বলছে না যে আমি কিছু করতে চাইছিলাম, কি আমল করেন? বলে আমি আমল তো মনে হয় না, তবে আমি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি জীবনে ভুলি না, জীবনে ভুলি না। বলছে এটাই কারণ, এটাই কারণ। জিন শয়তান খোঁজ নিয়ে দেখলো যে আয়াতুল কুরসি পড়ে, যার ফলে চেষ্টা করছে কিন্তু একদিনও তার মিস যাচ্ছে না। একটা টাইম যদি আয়াতুল কুরসি মিস যায় তাহলে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, জিন শয়তান পারছে না তার কাছে আসতে। এইরকম যারা ভালো মানুষ তাদের অনেক দুশ্মন আছে, কত রকমের ক্ষয়ক্ষতি করতে পারে। এই জন্য মনে রাখবেন যে আপনি সবসময় মানুষের, মানুষ শয়তান, জিন শয়তান অনিষ্ট থেকে বাঁচার জন্য এই রকম জিকির আজকার যে দৈনন্দিন রয়েছে সেগুলির হেফাজতের চেষ্টা করবেন। কয়টি ফজিলত হইল? 10টি গোলাম আজাদ করা, 100 নেকি, 100 গুনাহ মাফ, আর শয়তান থেকে সারাদিন হেফাজতে থাকলে দিনে একবার 8-10 মিনিটের কাজ, এই কাজটা করলে সারাদিন শয়তান অনিষ্ট থেকে হেফাজত থাকবেন।
আর কি বলছেন যে ওয়ালাম ইয়াতি আহাদুন আফযাল মিম্মা জা বিহি, এই লোকের আমলের চাইতে বেশি ভালো আমল আর কেউ করতে পারছে না, কেউ করতে পারবে না। তবে ইল্লা আহাদুন আমেলা আকসার মিন যালিক, তবে কেউ যদি এর চাইতে বেশি কেউ আমল করতে পারে, ধরেন একজন 100 বার পড়েছে আর একজন 200 বার পড়েছে, তাহলে সে তখন এগিয়ে যাবে। আর না হলে এর চাইতে ভালো যে সে রেজাল্ট করতে পারবে, কেউ ভালো রেজাল্ট করতে পারবে না। এর দ্বারা আরেকটি কথা বোঝা গেল যে সংখ্যা 100 সীমিত না, আপনি 100 200 করতে পারেন। আমি 100 পড়বো না, 150 পড়বো, 200 পড়বো, আমি 500 পড়বো, পড়তে পারেন আপনি, এত সংখ্যাই হইতে হবে, এর কমে করা যাবে না, বেশিও করা যাবে না। ব্যস্ততার কারণে বা গাফেল হয়ে গেছেন, 100 পুরা করতে পারেননি, আপনি 25-50 করেছেন, 75 করেছেন, নেকি পাবেন না? একবারে জিরো হয়ে যাবে না? যতটা করেছেন ততটা, লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে যার জন্য যতটা চেষ্টা করলো, যে যতটা চেষ্টা করলো ততটা পাবে। এই ব্যক্তি 50 বার চেষ্টা করেছে, 50 বারের নেকি পেয়েছে। এটা কথা কেন বলছি, এই জন্য বলছি আমাদের দেশের বিদাতীদের মধ্যে ধারণা আছে যে ওই সংখ্যা জরুরি। খতমে ইউনুস 4 লাখ হইতে হবে, খতমে খাজেগান এতবার হইতে হবে, খতমে অমুক এতবার হইতে হবে, এতবার না হইলে এটা হইলো না, তাহলে গেল সব, ক্যান্সেল গেল। এগুলো সব বিদাতি ধারণা, শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো একেবারে ভ্রান্ত ধারণা। এইরকম কোন শরীয়তে বাধা ধরা কথা নাই যে 33 জায়গায় যদি 35 তসবি পড়ে নেন তো গুনাহগার হয়ে গেলেন আপনি, হ্যাঁ 100 যদি পড়ে নেন তাহলে আপনি আর ফজিলত পেলেন না আপনি, হ্যাঁ আপনার ভুল বশত কম করার চেষ্টা করবেন, যেখানে যে সংখ্যাগুলো নির্দিষ্ট করা আছে ওই সংখ্যাটাই পূরণ করার চেষ্টা করবেন, কিন্তু আপনার কাছে সময় আছে আরো বেশি পড়তে চান, অসুবিধা নেই, অসুবিধা